বিসমিল্লাহি রহমান ইব্রাহিম, আসসালামু আলাইকুম। প্রাইমারি হেল্প ডেস্কের আরও একটি দুর্দান্ত এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আপনারা থাম্বনেইল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজ আপনাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে টিন সার্টিফিকেট ব্যবহার না করেই আপনি ফেসবুকের যে স্টার্স অপশান চালু হয়েছে সেটি আপনি কিভাবে মনিটাইজ করতে পারেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আপনারা কোনো রকম টিন সার্টিফিকেট অ্যাড না করেই আপনারা স্টার্স অপশানে ইনকাম শুরু করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তবে প্রথমেই বলে নিচ্ছি, এটি চালু করার জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। টেনে টেনে দেখলে অনেক ইনফরমেশান আপনি মিস করতে পারেন, যে জন্য হয়তোবা আপনি মনিটাইজেশনটি সঠিকভাবে চালু করতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। এটির জন্য আপনাকে আগে দেখতে হবে আপনার ফেসবুকে অলরেডি মনিটাইজেশন চালু হয়েছে কিনা। সেই জন্য আপনাকে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আপনারা এখানে দেখবেন মনিটাইজেশন। এই যে মনিটাইজেশন অপশানটি দেখতে পাচ্ছেন, এই মনিটাইজেশন অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটি ইন্টারফেসে, যেখানে উপরে দেখুন লেখা আছে স্টার্স। এই যে দেখুন স্টার্স, স্টার্সের পাশে দেখুন আমারটাতে দেখাচ্ছে সেট আপ, আর ইনস্ট্রিমেডের দিকে দেখাচ্ছে তীর চিহ্ন। আপনি স্টার্সের পাশে যখন সেট আপ দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই আইডিটি স্টার্স থেকে ইনকাম করার জন্য প্রস্তুত হয়েছে বা মনিটাইজেশনের জন্য প্রস্তুত হয়েছে। তো তারপর আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা সেট আপে ক্লিক করবেন। সেট আপে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে আর্ন মানি উইথ স্টার্স, যেটার নিচে আছে গেট স্টার্টেড। আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদেরকে এভাবে নিয়ে আসবে যে সেট আপ পে আউট অ্যাকাউন্ট। তাহলে প্রথমে আপনাকে দিতে হবে লিগ্যাল ফার্স্ট নেম, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে যে নামটি আছে সেটি দিলে সবচেয়ে ভালো হয়। আপনি এখানে ফার্স্ট নেম দিলেন, আর লিগ্যাল সারনেম হিসেবে আপনার লাস্ট নেমটি দিতে পারেন, আর ডেট অফ বার্থ অবশ্যই আপনার অরিজিনাল ডেট অফ বার্থটি দিবেন, অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ আছে সেটি ব্যবহার করবেন। তারপর আমার কান্ট্রি যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ ক্লিক করেছি। তারপর আপনারা ক্লিক করবেন নেক্সটে। নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে দ্বিতীয় সেট আপ অপশানে, সেটি হচ্ছে এন্টার বিজনেস ইনফরমেশান। আপনি কান্ট্রি সিলেক্ট করে নেবেন, আর বিজনেস টাইপ, এখানে বিজনেস টাইপের এখানে দেখুন একটি ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করলে প্রায় অনেকগুলো অপশান আসবে, সেখান থেকে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। যদি কেউ ক্যাটাগরি সঠিক সিলেক্ট করতে না পারেন, আমার পরামর্শ থাকবে আপনারা ইন্ডিভিজুয়াল একটি অপশান আছে সেটিতে ক্লিক করবেন। যেমন আমি ইন্ডিভিজুয়ালে ক্লিক করেছি। ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পর আপনারা আবার নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন সেট আপ পে আউট অ্যাকাউন্ট, এখানে এসেই আপনারা আটকে যান যে আপনাদের কাছে টিন নাম্বার থাকে না অনেকের। তো টিন নাম্বার ছাড়া আমি কিভাবে আমার অ্যাকাউন্টটি মনিটাইজ করতে পারি? আমরা সেই জায়গাতেই অলরেডি চলে এসেছি, এখনই আপনার জন্য সেই গোপন টিপসটি আমি দিচ্ছি। এই দেখুন লিগ্যাল ফার্স্ট নেম, আপনি যে প্রথম ফিল আপ করেছেন সেটি এখানে ফিল আপ করা থাকবে, আর লিগ্যাল মিডল নেম এটা আপনার যদি থাকে আপনি ব্যবহার করতে পারেন, না ব্যবহার করলে কোনো সমস্যা নেই। লিগ্যাল সারনেম, আপনি যদি লাস্ট নেম হিসেবে আপনার লাস্ট নেমটি ব্যবহার করে থাকেন সেটি এখানে এন্ট্রি দেওয়াই থাকবে, আর ডেট অফ বার্থ আপনি যদি পূর্বে দিয়ে থাকেন অবশ্যই এখানে ডেট অফ বার্থটি পূরণ করা থাকবে। তারপর প্রাইমারি অ্যাড্রেস, টাউন, সিটি, কান্ট্রি, রিজিয়ন এগুলো আপনার চাইবে। আমি আপনাকে বলবো এখানে আপনার কিছু করার দরকার নেই। এই হচ্ছে আমি গোপন টিপসটি আপনাকে এখন দিচ্ছি। এখানে আপনি কোনো কিছু লিখবেন না, আপনার প্রাইমারি অ্যাড্রেস, টাউন, সিটি, কান্ট্রি, রিজিয়ন দেওয়ার দরকার নেই। না দিলে এটার নিচেই আপনি স্ক্রল করে যাবেন। স্ক্রল করলে আপনি এভাবে এরকম পাবেন যে প্রাইমারি অ্যাড্রেসের নিচে টাউন, সিটি, কান্ট্রি, রিজিয়ন, পোস্টকোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার। এই যে এখানে এসে আপনারা সবাই আটকে যান যে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার তো আমার নেই,
টিন সার্টিফিকেট আমার নেই, তো আমি কি করব? আমি কি আবার টিন সার্টিফিকেট বের করে তারপর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব? আপনি করতে পারেন, আপনার যদি টিন সার্টিফিকেট থাকে অবশ্যই আপনি টিন নাম্বার ব্যবহার করে এটি ব্যবহার করবেন, আর যদি আপনার টিন নাম্বার না থেকে থাকে তার জন্য এখন আমি যে বুদ্ধিটি দিচ্ছি আপনি সেই বুদ্ধিটি অ্যাপ্লাই করলে আপনার সাথে সাথে মনিটাইজেশন অন হয়ে যাবে এবং আপনি অবশ্যই প্রুফ করতে পারবেন। তো এটার নিচে আরেকটু ড্রপ ডাউন করে যাবেন, তখন এরকম পাবেন, দেখুন ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বারের নিচে ব্যাট জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার আছে। আমি এই যে দেখাচ্ছি, এই যে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার, এটা কিন্তু অপশনাল, আপনার ভ্যাট আইডেন্টিফিকেশান নাম্বারটা এটা অপশনাল, কিন্তু আপনি এই যে টিন নাম্বারটি, এখানে কিন্তু আপনি টিন নাম্বার দিচ্ছেন না যেহেতু আপনার টিন নাম্বার নেই, তাহলে আপনি কি করবেন? এই যে দেখুন নেক্সট অপশানটি, এই নেক্সট অপশানের নিচে একটি অপশান পাবেন, আমি যেহেতু আমারটা চালু করে ফেলেছি এই জন্য এটার নিচে ওই অপশানটি নেই, দেখবেন এই অপশানের নিচে একটি অপশান আছে অ্যাড ল্যাটার, মানে আপনি পরবর্তীতে আপনি এটা অ্যাড করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, এই নেক্সটের নিচে আমি আগের একটি পেজে যে দেখিয়েছিলাম, এই যে আমি আপনাদেরকে একটু দেখাই, এই অপশানটা নেই, দেখুন নেক্সটের নিচে এখানে একটি অ্যাড লেটার অপশান আপনি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এটা আপনি ওই জায়গাতে পাবেন যে নেক্সটের নিচে একটি অ্যাড লেটার অপশান আছে, মানে আপনি পরবর্তীতে আপনি টিন সার্টিফিকেটটি ব্যবহার করতে চাচ্ছেন। আমি আবার ওই পেজে নিয়ে যাচ্ছি আপনাকে, এই যে দেখুন, এই যে এখানে নেক্সটের নিচে ওই অ্যাড লেটার অপশানটি আপনি খুঁজে পাবেন। আপনি যদি অ্যাড লেটার অপশানে ক্লিক করেন, সঙ্গে সঙ্গে আপনার এখানে এই মনিটাইজেশন চালু হয়ে যাবে। হয়তো বা আপনাদেরকে বিশ্বাস হচ্ছে না আপনাদের, কিন্তু আমি একটু প্রুফ করে আপনাদেরকে দেখাচ্ছি, এজন্য আপনাদেরকে যেতে হবে। এই দেখুন, এইটা অ্যাড লেটার দেওয়ার সাথে সাথে আমার এখানে এই SMS নোটিফিকেশানটি এসেছে, এই দেখুন ইউ ক্যান গেট স্টার্টেড আর্নিং মানি অন ফেসবুক, দেখতে পেয়েছেন? আমি অ্যাড লেটার দেওয়ার পরই এই অপশানটি আমার এখানে এসেছে। এ আসার পরে আপনার এটি সত্যি সত্যি তা চালু হয়েছে কি না সেটি আপনি কিভাবে পরীক্ষা করবেন এটি আপনাকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। পরীক্ষা করার জন্য আপনি আবার আপনার সেই প্রফেশনাল ড্যাশবোর্ডের মনিটাইজেশন অপশানে যাবেন। এই যে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডের মনিটাইজেশন অপশানে গেলে আপনার এটা যদি চালু হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এই যে দেখুন এই স্টারসের পাশে একটি তীর চিহ্ন চালু হবে। এই স্টারসের পাশে আগে কিন্তু সেট আপ ছিল আমার, যখন আমি এটা চালু করেছি তখন তীর চিহ্ন চালু হয়েছে, আপনি এই তীর চিহ্নটিতে ক্লিক করবেন। তীর চিহ্নটিতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার মনিটাইজেশনটি চালু হয়ে গিয়েছে। আপনি কিভাবে বুঝতে পারবেন যে মনিটাইজেশন চালু হয়েছে? এই যে দেখুন আপনি, এই যে দেখুন, এই যে এখানে লেখা আছে ওয়ান্স ইউ আর্ন $25 ইউ উইল বি এবল টু কালেক্ট ইউর আর্নিং, মানে আপনি যখন $25 ইনকাম করতে পারবেন তখনই আপনি শুধু এখান থেকে টাকাটা তুলতে পারবেন, তার আগে কিন্তু তুলতে পারবেন না। কিন্তু দেখুন এই যে আমার আর্নিংগুলো দেখাচ্ছে, আমি কতগুলো স্টার্স পেয়েছি সেগুলো দেখাচ্ছে। এখন কথা হয় যে আমি যে টিন নাম্বার অ্যাড করিনি তাহলে কিভাবে আমি টাকা তুলবো? হ্যাঁ, আপনি যখন আর্নিং করবেন তখন টাকা তোলার আগে আপনি দেখুন এই যে এখানে এই যে অ্যাড পে আউট অ্যাকাউন্ট, তখন আপনি আপনার এই অ্যাড পে আউট অ্যাকাউন্টটিতে ক্লিক করলে আপনাকে আবার আগের জায়গায় নিয়ে যাবে, সেখানে আপনি আপনার টিন নাম্বার দিবেন। টিন নাম্বার দিয়ে আপনি পরবর্তী কার্যক্রমগুলো, পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো আপনি ফিল আপ করে দিবেন, আপনার সঙ্গে সঙ্গে আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। আমি আবারও বলছি, আপনি আগে দেখুন আপনি আর্ন করতে পারেন কি না। এখন আপনি শুধু শুধু একটি টিন সার্টিফিকেট কালেক্ট করলেন, এই টিন সার্টিফিকেটের বিপরীতে কিন্তু আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। ধরুন আপনার কোনো ইনকাম নেই অথচ আপনি টিন সার্টিফিকেট কালেক্ট করেছেন, তখন আপনি কি করবেন? আপনাকে কিন্তু রিটার্ন দাখিল করতে হবে। তাই আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে, আপনারা টিন সার্টিফিকেট না অ্যাপ্লাই করে আপনারা এইটার মনিটাইজেশনটা চালু করুন, এবং চালু করে পরবর্তীতে আপনি যখন আর্ন করতে পারবেন তখন আপনি অ্যাকাউন্টটিতে আপনার ইচ্ছা মতো সময়ে আপনি এটি
অ্যাড করতে পারবেন। এখন যদি আপনি আর্ন করতে না পারেন, কি দরকার আপনার একটি টিন সার্টিফিকেট চালু করার? আর ই রিটার্ন প্রদান করা অনেক জটিল একটি কাজ, যেটি আসলে এটির জন্য অনেকেই আপসেট হয়ে যাচ্ছেন। আমি নিজে চালু করে যখন উপকৃত হয়েছি, তখনই আপনাদের সামনে আমি ভিডিওটি নিয়ে এসেছি। যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সফলভাবে এটি চালু করতে পেরেছেন কিনা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি দুর্দান্ত এপিসোডে। আল্লাহ হাফেজ।